হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা দারুণ ট্রিক্স বা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো তো বন্ধুরা আজকে আপনাদেরকে দারুণ একটা ভিডিও শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কোনো ইংলিশ লেখা বা যে কোনো ভাষার উপরে টাচ করলে সেই ভাষাটি বাংলা ভাষায় রূপান্তর হবে তো সেটি কীভাবে হবে তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে ঢুকছি প্লে স্টোরে চলে আসার পরে আপনি আপনার বারে লিখুন হাই ট্রান্সলেশন সরি এখানে বাংলা হয়েছে আমি ইংলিশ করে নিচ্ছি এবার লিখুন হাই ট্রান্সলেট দেখুন চলে এসেছে প্রথমে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন হওয়ার পরে যে অ্যালাউ চাইবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিন এরপরে আপনাকে অ্যাপসটি নিয়ে যাবে তাদের গেট স্টার্ট লেখাতে ক্লিক করুন এখান থেকে অ্যাসেম্বলিতে ক্লিক করুন এবার এই যে নিচে দেখুন হাই ট্রান্সলেশনের এটাকে অন করে দিন এবার ওকে দিন অন হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বের হয়ে আসুন এবার নেক্সটে ক্লিক করুন এবার ডানে ক্লিক করুন এবার গেট স্ট্যান্ড এবার আপনাকে কি করতে হবে যে দেখুন এখানে একটা অপশন তারা দিয়ে দিয়েছে এবার এখানে যে ইয়োর ল্যাঙ্গুয়েজ থেকে আপনি বাংলা সিলেক্ট করে নিন ইওর ফ্রেন্ড সাজেস্টের দরকার নেই আর এই যে উপরে এখান থেকে আপনি ট্রান্সলেশন কিবোর্ডটা অন করে নিন এই অপশনটা এবার আপনাকে কি করতে হবে অ্যাপসটি থেকে কেটে দিয়ে বের হয়ে চলে আসুন এবার আপনি যে ভাষাটা বা হোয়াটসঅ্যাপ বা ইমোট যেখানকার ভাষাটাকে ইংরেজি ভাষাটাকে আর কি বাংলা বা যে কোনো ভাষায় রূপান্তর করতে চাচ্ছেন আর কি আপনি ওখানে যে ভাষাটা সিলেক্ট করে দিয়েছেন সেজন্য আপনাকে সে জায়গায় চলে যেতে হবে আমি মেসেজে যাচ্ছি যার পরে এখান থেকে আপনাকে একটা মেসেজ আমি বাংলাতে ট্রান্সলেশন করে দেখাবো এই যে এখানে দেখুন এই চিহ্নটাকে আপনি এই যে ছাড়ছের মতো আছে এটাকে নিয়ে এসে আপনি যেখানে ছেড়ে দেবেন দেখুন এটা লোডিং হচ্ছে দেখুন এবার এটা বাংলা ভাষায় রূপান্তর হয়ে যাবে এই যে দেখুন আপনার এটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে আর এই সার্চ অপশনটি আপনি কোথায় পাবেন দেখুন এই যে অপশনটি এটাকে কিন্তু নড়ানো যায় এখানে রেখে আপনি যে ক্লিক করলে এটার উপরে দেখুন এই যে কর্নারে এখানে যে সার্চ অপশনটি এই অপশনটিতে ক্লিক করলে এটা সার্চ অপশন হয়ে যাবে এরকম নিলে আপনি বাউজার চাইলে আপনি সেখান থেকে কেটে দিয়ে বের হয়ে আসবেন দেখুন এটা নিয়ে নিয়েছে সার্চ এবার আপনি এটার উপরে রেখে দিন দেখুন এটাও বাংলা হয়ে গেছে আবার এটাকে আপনি যদি নিচে এটার উপরে রাখেন তাও বাংলা হবে আপনি এই অপশনটিকে যে জায়গাতে রাখবেন সেই জায়গাটি বাংলা হয়ে যাবে আর আপনি আমি যে এখানে সেটিংয়ে গিয়ে আপনি যদি এখানে বাংলার জায়গায় ইংলিশ সিলেক্ট করে দেন তাহলে এটা ইংলিশ হবে দেখুন এইটা হলো বাংলা এস এম এস এখানে আমি সার্চের এটাকে নিয়ে এসে বাংলার পরে ছেড়ে দিচ্ছি দেখুন লোডিং হচ্ছে দেখুন এটা ইংলিশ হয়ে গেছে তাহলে বন্ধুরা খুব সহজেই আপনি ইংলিশ লেখাকে বাংলা এবং বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে রাজু তিনশো একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন